বছর আগে, তার প্রতিফলন হচ্ছে। এবং পৃথিবীর শেষ যখন হবে তখনও ওই 50 বছর আগে যে লেখা ছিল ওইটাই প্রচলিত থাকবে, এর বাইরে কেউ কিছু করার নাই। একটি সংবিধান তৈরি করেছেন আল্লাহ তাআলা, যে সংবিধানের বাইরে যাওয়ার কেউ আপনার আমার কেউ সুযোগ নাই। যে মৃত্যু হবে, মৃত্যুর পর কবরে যাওয়ার সময় তার এই আমলনামা কবরে চলে যাবে, যে আমলনামা সে রেখে গেছে সেই আমলনামা তার কবরে চলে যাবে, এরপর সে দুনিয়ায় আসতে পারবে না। এই সংবিধানের বাইরে আমাদের পৃথিবীর কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে তিনটা জিনিস মানুষের থাকবে, এই মায়াত আজকে মৃত্যুবরণ করেছে, এই মায়াত কবরে যাবে, কবরে যাওয়ার পর তিনটি জিনিস চালু থাকবে। একটি যদি তিনি নেককার সন্তান রেখে যান, দ্বিতীয় যদি তিনি যদি সৎগায় দাঁড়িয়ে কিছু করে যান আর আমল শিক্ষা দিয়ে যান। এই মায়াতের আমি বলতে পারি যেহেতু তিনি তার কোনো সন্তান নাই, তিনি যে প্রতিষ্ঠান করে গেছেন, তিনি যে মানুষের জন্য কাজ করে গেছেন, এ পাথরঘাটাবাসীকে বলার কিছু নাই। তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি মেয়র ছিলেন দুইবার, তিনি রাজনীতি করতেন, কিন্তু রাজনীতির পাশাপাশি আজকে ভালো মানুষ আমরা হারাই ফেলাইতেছি। আমার সাথে তার রাজনৈতিক বিরোধ, কিন্তু ভালো মানুষকে বলতেই হবে সে ভালো মানুষ, 100 বার বলতেই হবে। তিনি যে কাজ করে গেছেন এ কাজের মূল্যায়ন কেউ দিতে পারবে না, আর এই সৎগায় দাঁড়িয়ে তার কবরের হাসরের ময়দান পর্যন্ত থাকবে। কিন্তু তার এই যে আজকে যেদিন আমি ঢাকা যাই একটু কথা বলতে হয়, বলবো জানাজায় বলা ঠিক না, তারপরও বলি, মানবতা আর রাজনীতি দুইটা জিনিস। রাজনীতি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 খলিফা করে গেছেন, কিন্তু তারা মানবতা শিখিয়ে গেছেন। রাজনীতি মানবতা দুইটা ভিন্ন জিনিস, মানবতা থাকতে হবে, নাইলে মনুষ্যত্ব থাকে না, নাইলে মানুষের এই দুনিয়া থাকে না। আজকে যেহেতু দুঃখের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে চাই, আমি ঘুম থেকে উঠছি, উঠে দেখি একটি স্ট্যাটাস, আজকে এই মাইয়াত আমি ঢাকা গেছি, ঢাকা গিয়া আমি শুনলাম যে চাচা অসুস্থ, আমি টেলিফোন করছি, টেলিফোন করার সাথে সাথে আমি তার হসপিটালে পৌঁছে গেছি। চাচি আমাকে বলে, বাবা তুমি আমারে ফালাইয়া কোথাও যাবা না। সেই থেকে 4 দিন আগে থেকে এই লাশ পাথরঘাটা আসা পর্যন্ত আমি তাদের পাশে দাঁড়িয়ে রয়েছি, এর পাশ থেকে যাই নাই। কারণ রাজনীতি না, মানবতা। আমি এমপি বানায় আল্লাহ তাআলা আপনারা, কিন্তু মানবতা বড় জিনিস। কিন্তু ভোরবেলা উঠে স্ট্যাটাস দেখি যে আমি শুধু যাই নাই, আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ গেছে, আমার মহিলা এমপি অসুস্থ, তিনিও এই হসপিটালে গিয়ে বসে রয়েছেন এই চাচারের জন্য। এটা কিন্তু মানবতা, এটা কিন্তু রাজনীতি না। কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে স্ট্যাটাস দেখি যে আমার সৌভাগ্য হয় নাই আইব সাহেবের দেখা, নূর ইসলাম মনি সাহেবের, যারে তিনি প্রতিষ্ঠিত করেছেন, ফেসবুকের একটা স্ট্যাটাস আমি নিজের চোখে দেখে আমি আর আমার কান্না রাখতে পারি নাই। এটা কি মৃত্যু ব্যক্তির নিয়ে কি রাজনীতি! তিনি ঢাকায়, কিন্তু একদিন টেলিফোনে আমার জানা মতে এই 4 দিনে এই কোনো ফ্যামিলির খোঁজও নাই নাই, কোনো ধারে কাছেও আসে নাই, এবং লাশ দেখতেও আসে নাই, এবং পাথরঘাটায় আসে নাই, কিন্তু ফেসবুকে স্ট্যাটাস। এটা আপনাদের উপরে ছেড়ে গেল। মানবতা ভিন্ন জিনিস, রাজনীতি ভিন্ন জিনিস। রাজনীতি রাজনীতির কায়দায় চলবে, মানবতা মানবতার কাছে চলবে। আমি চাই মানবতার সেবা করা। এই পাথরঘাটায় আজকে ভালো লোকগুলি চলে যাচ্ছে, ভালো লোক পাওয়া যাবে না দুনিয়া থেকে, কিন্তু আস্তে আস্তে ভালো লোক উঠে যাচ্ছে, ভালো লোকের খুব অভাব। আপনারা দোয়া করবেন যারা রাজনীতি করে তারা যেন মানবতার সেবা করে, তারা যেন মানবতার কাজ করে, তারা যেন ভালো কাজ করে, আমরা জানি ভালো থাকি, আমরা জানি সুখে থাকি। আর এই মাইয়ার যে কাজ করে গেছে সেই কাজে যদি আপনারা কোনোদিন কষ্ট হয়ে থাকে, আল্লাহর হাতে তাকে মাফ করে দেবেন। তিনি কবরে যাচ্ছে, তার ছেলে মেয়ে নাই, তার
ভাই ছেলে আপনাদের কাছে বলেছে, আমরা কি সবাই মাফ করতে পারি না? ইনশাআল্লাহ হাত জায়গায় আল্লাহ তুমি তাকে মাফ করে দিও, তাকে বেহেশত নসিব করিও, তার সমস্ত কাজ ঠিক মতো জানি সে কিন্তু মানবতার জন্য কাজ করে গেছে, আর যে ট্রাস্ট করে গেছে সেই ট্রাস্টটা জানি মানবতার সেবায় থাকে, তাদের মধ্যে জানি কোনো কোন্দল কোনো কিছু আল্লাহ তাআলা জানি না দেয়, এবং মানবতার সেবায় যে প্রতিষ্ঠান করে গেছে সেই প্রতিষ্ঠানগুলি জানি চলমান থাকে, এই দোয়া আল্লাহ জানি করে আমাদের। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।